কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে। চ্যানেল কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো এটা কিসের ভিডিও এনেছি। তো চলো দেখো এক এক করে যে আমি আমার ইনকাম দিয়ে কি কি কিনেছি। আর এটা শুধু তোমাদের ভালোবাসায় সম্ভব হয়েছে, তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ। তো তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে হয়তো আমি একদিন আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবো। শুধু আমার আরও কিছু স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর অনেকেই অনেক কিছু বলেছো যে এই কেনাকাটা নিয়ে, তো এই কেনাকাটা নিয়েও আমি এর পরে যেইগুলো দেখাবো সেইগুলো হয়তো অন্যরকম হবে একটু। তো চলো সাথে থাকো, দেখো আমার আমি কী কী আজকের কিনেছি। আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো থাম্বনেলে কী আছে। তো প্রথমে আমি জামাকাপড়গুলো দেখাই। আর এই যে দেখো, মানে অল্প কেনাকাটা করেছি, অল্প অল্প করে দেখাই, নাহলে তো ব্লগও অনেক বড় হয়ে যাবে, ভিডিও মানে তোমরা দেখবে না এত বড় বড় ভিডিও। জামাটা কাছ থেকে একটু নিয়ে আয়। এটা কিন্তু আমার মামামের জামা, গাউন। আর সকলে এখন মেয়ে আর মা একই রকমের ড্রেস পরে, তাই জন্য কিন্তু আমিও একটা কিনেছি। ঠিক আছে, আমারটাও দেখাচ্ছি সেম সেম। এই যে এই যে দেখো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মেয়ের। অবশ্যই পরে তোমাদের সামনে আসব, কেমন হয়েছে ড্রেসটা বলবে অবশ্যই। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ের, দেখো সেম, শুধু কালার আলাদা। ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর, তাই জন্যই এনেছি আর কি আমার জন্য। এইটা কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু এটা আমার সাইজের নেই, আমার আমার সাইজের নেই আর কি, এটা একটু ছোট। এটা এই কালারটাই বেশি পছন্দ হচ্ছিল আমার। আর আমার জন্য কিছু, এই যে একটা নাইটি কিনেছি, দুটো কুর্তি কিনেছিলাম, একটা এসেই পরে নিয়েছি, আর একটা এই যে রেড কালারের আর হলুদ কালারের এটা নাইটি। আর এই দুটো দেখো, একটা আমার জন্যে আর একটা বৌদির জন্যে কুর্তি। একটা খুলে দেখিয়ে দিচ্ছি, সেম কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর, পিওর কটন। এই দেখো, পরে অবশ্যই তোমাদের সাথে ভিডিও করব, দেখো তোমাদের সামনে আসব, একটু দূরে চলে যাও। আর যেটার জন্য সবাই অপেক্ষা করছো এইটা হচ্ছে। আর তোমাদের পছন্দ মতো কিনলাম কি না দেখো, দেখলেই বুঝতে পারবে। তোমরা রেড রেড বলেছিলে, আমি রেডটা কিনলাম কি ব্ল্যাকটা কিনলাম। অনেকে ব্ল্যাকও বলেছে, অনেকে রেডও বলেছে, অনেকে বলছিল ব্ল্যাকটা নিলে হচ্ছে মানে সমস্ত শাড়ির সঙ্গে পরা যায়, আর রেডটা অনেকে বলেছে আমার গলায় খুব সুন্দর মানাচ্ছে। তো আমি কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো এটা কিন্তু আমার বর দেয়নি, এটা কিন্তু আমি আমার নিজের টাকায় বানিয়েছি। আর এই যে দেখো, এটা এটা কেমন হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে কিন্তু, এটা মায়ের জন্য বানিয়েছি কিন্তু। আমার প্রথম ইনকাম দিয়ে আমি কিছু মায়ের জন্য করতে চেয়েছিলাম, আর বাবার জন্য কিছুই করিনি, মায়ের জন্য একটুখানি করেছি।
কেন জানো তো, মানে প্রথমে আমি মায়ের জন্য করলাম, কারণ এটার পর মায়েরই অধিকারটা বেশি, কারণ মা জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, প্রথম অধিকারটা মা বাবার, তাই জন্য মায়ের জন্য করেছি আমি এটা। আর এই যে দেখো, এটা আমার পাপার জন্য বানিয়েছি, ছোট্ট সোনার জন্য। আর এইটা দেখো, আমার পাপার সোনার জন্য কিনেছি, আর অল্প অল্প করে কিনছি, কারণ পাপা সোনা তো অনেক ছোট, এখন অনেকক্ষণ রেখে যাই বাড়িতে, বৌদি রাখে, হয়তো বৌদিকে তো ভালোভাবে চেনে না, কারণ নতুন দেখছে, তো বেশিক্ষণ রাখতে পারে না, তাই জন্য আমি এই অল্প অল্প করে কিনে কিনে আনছি। সবে কিন্তু শপিংটা শুরু, কারণ এখনো শ্বশুরবাড়ি কারোর জন্য আমি কিছুই কিনিনি, সবে শপিং শুরু হয়েছে। আর এইটা মায়ের জন্য বললাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এইটা হচ্ছে আমার পতি পরমেশ্বরের জন্য আমি কিনেছি, এ দেখো, কারণ মা বাবার পরে আমার সমস্ত কিছুর দায়িত্ব আমার পতিদেব নিয়েছে, সুখে রাখা, দুঃখে রাখা, ভালো মন্দ সমস্ত কিছুর দায়িত্ব মা বাবার পরে নিয়েছে, তো আমার মনে হয় মায়ের জন্য যেহেতু বানিয়েছি, আমার হাজবেন্ডের জন্য বানানো দরকার, তো আমি এটা কিনলাম আর কি, বানাইনি, কিনেছি। তো যাই হোক, এটা আমার হাজবেন্ডের জন্য কিনেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ফার্স্ট টাইম আমি কিছু গিফট করলাম আমার হাজবেন্ডকে পুজোর সময়, সব সময় নিয়েছি কিন্তু কিছুই দিতে পারিনি, কারণ এর প্রথমে আমি কিছুই করিনি, যাই জন্য দিতে পারিনি। তবে হ্যাঁ, ছোটোখাটো কিছু দেওয়ার চেষ্টা করেছি, আমার যেগুলো পকেট মানি থাকে সেই সেইখান থেকে, কিন্তু সেটাও তো তোমাদের দাদা ভাইয়ের, কারণ ওই আমাকে হাত খরচা দেয়, তো সেটাও তার তোমাদের দাদা ভাইয়ের। আজকে ফার্স্ট টাইম আমার ইনকাম দিয়ে দিচ্ছি, আমার হাজবেন্ডকে, আমার মাকে আমার জন্য বানিয়েছি, আমার বাবুর জন্য বানিয়েছি, আর কেনাকাটা করেছি কাপড় চোপড়, আরও কেনাকাটা আছে কিছু শ্বশুরবাড়ির জন্যে, তো সেটাও যখন করব অবশ্যই তোমাদের দেখাবো। তো সেইগুলো একটু দেরিতে করব, কারণ এখনই তো যাব না, কিছুদিন পরে যাব, পুজোর পরে, তো সেটা পুজোর পরেই হবে, যাওয়ার আগে আগে, তো তাই জন্য সেটা ডিউ আছে, আর যখন করব তখন দেখাবো। আর শাড়ি টাড়ি এখনও মায়েদের জন্য কেনা হয়নি, সেটাও কিনলে তোমাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে। আমার গয়নাটা একবার তোমাদের পরিয়ে দেখিয়ে দিচ্ছি, সবাই অবশ্য দেখতে চেয়েছিলে। পজ করবো, পজ করবো, কাছে আন ক্যামেরাটা, জুম করিস না, ভালো উঠবে না। আচ্ছা, আমার ক্যামেরাম্যান কিন্তু আমার বাবা, ছোট্ট বাবা, ঠিক আছে, ক্যামেরা করছে আজকের, আমার ছোট্ট বাবা, আমার ক্যামেরাম্যান, ফার্স্ট টাইম কেউ পেছন থেকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর না হলে কিন্তু আমি ফোন ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করি, কেমন লাগছে আমাকে দেখো, হাতটা পড়তে, পুজোর সময় অবশ্যই পরবো, পুজোর জন্যই বানানো, নতুন নতুন জিনিস, অবশ্যই কমেন্টে লিখবে কেমন লাগছে আমাকে হাতটা পরতে। আর এই শাড়িটা পরতে কিন্তু ভীষণ বাজে লাগছে, মোটা ঢেপসি লাগছে, আর এইটা দেখো, এইটার জন্য কিন্তু আরও বেশি খারাপ লাগছে, আমি কয়েকটা ভিডিও বানিয়েছি তাতে কিন্তু আমাকে ভীষণ খারাপ লেগেছে, আর এইটা একদম ফুলে আছে, তাই জন্য হয়তো আরও বেশি খারাপ লেগেছে। এটা দেখো মামামের ড্রেস, এই যে এটা আমার বড়দির ছেলে ভাগ্না দিয়েছে, এই যে দেখো খুব সুন্দর কিন্তু ড্রেসটা, দেখো আমার মেয়ে দেখো নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছে, কেমন হয়েছে তোমরাও জানাবে, আমার মেয়ের পছন্দ কিন্তু এটা, দোকানে নিয়ে গেছিল, দোকানে গিয়ে নিজে পছন্দ করে এই ড্রেসটা নিয়ে এসেছে, পরলে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা বাবুর জন্য এনেছে দেখো, তোমাদের এইটা নয় তো, সেই ড্রেসটা কোথায় গেল, আমার ছোটদার ছেলের জন্য এনেছি আমি, এই যে দেখো
আমার দাদার ছেলের জন্য এনেছি এটা, ছোট ছেলের জন্য। আর বর্দার একটাই ছেলে, ওর জন্য আনা হয়নি, আনতে হবে। এই যে এই যে এইটা এইটা তোমাদের গোপুসোনার ড্রেস, এনেছে হচ্ছে তার বরদাদা। এই দেখো খুব সুন্দর হয়েছে ড্রেসটা, দেখো। আর এই যে প্যান্ট, কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবে, ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর। মামামের ড্রেসটা তো ও পরলে আরো বুঝতে পারবে কত সুন্দর। তো সমস্ত কিছু কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই ড্রেসটা পরে আমি শীঘ্রই আসছি তোমাদের সামনে, ভিডিও করব আমি আর আমার মাম্মাম। এখন তো ডটার আর মাদার একই রকমের ড্রেস পরে, অনেকেই দেখেছো, অনেকেই জানো। আমার ভীষণ ভালো লাগে, আমি কয়েকবার অর্ডার দেওয়ার জন্য ভালো ভালো জামা খুঁজেছিলাম, অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু সেরকম কিন্তু কোনো জামা পাইনি। তাই জন্যই এটা আমি দেখলাম, যখনই তখনই আমার নেওয়ার ইচ্ছে হলো। এক দেড় ঘন্টা দু ঘন্টা প্রায় লেগেছে জামাটা খুঁজতে, একই রকমের মেটাতে, মানে হচ্ছিল না, কখনো এটার সাথে হচ্ছিল, ছোটটা সাইজ হচ্ছিল, বড়টা হচ্ছিল না, বড়টা হচ্ছিল, ছোটটা হচ্ছিল না, তো এরকম করে করে প্রায় দেড় দু ঘন্টা লেগেছে, তারপরে দুটো মানে আনতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার হার কেমন লাগলো, মায়ের পলাটা কেমন লাগলো, বাবুর চুড়ি কেমন লাগলো, তোমাদের দাদাভাইয়ের ঘড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ভিডিও দেখো বলেই আমি কিন্তু ভিডিও করার সাহস পাই, কারণ আমি তো সেরকমভাবে এডিট করতে পারি না, আর এডিটটাও ভালো হয় না, সময় পেতাম না। এখন যদিও সময় পাই, তো সময় পেলেও না মনে হয় যে আমি একটু ঘুমাই, একটু রেস্ট নিই। মোবাইলের প্রতি আমার ইন্টারেস্টটা একটু কমে গেছে বাড়িতে এসে, কারণ মনে হয় একটু ঘুমাবো, একটু রেস্ট নেব, মানে আলসি ধরে গেছে ভেতরে। তো যাই হোক, টাটা বাই, সবাই ভালো থেকো। কেউ যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে চলে এসো, আমি তো নতুন ইনস্টাগ্রাম খুলেছি। অনেকেই জানতে চেয়েছিলে যে তোমার সাথে কথা বলবো কি উপায়ে, তো একটাই উপায় আছে, আমি ইনস্টাগ্রাম করি, তো চলে আসবে। আমি সবে নতুন খুলেছি, 15-20টার মতো ভিডিও আছে, চলে আসবে। আমি যদি সময় পাই অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেব। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।